গাই, সময় অনেক বেশি কম। 20 মিনিটে সিদ্ধান্ত নিছি যে খালামণি বাসায় যাবো 10:30 ট্রেন, 10:15 বাজে তাড়াতাড়ি রেডি হয়ে তারপর আপনার সাথে কথা হবে। মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন রেডি হয়েছে, এখন ঝটপট করে শুটা লাগিয়ে নি, তারপরে তো যেতে হবে। লেটস গো। দেখতে পাচ্ছেন বের হয়ে পড়ছে, এখন ফটাস খেয়ে বরাবর বাসায় যায়, বাইকটা বের করতে হবে। বাইক বের করার পরে তারপরে সেখান থেকে আবার স্টেশন যেতে হবে। অলমোস্ট 10:30 বাজে, ট্রেন পাইলেই আমি ভাই খুব ফেরায় আছি, তাড়াতাড়ি যাইতে হবে। এগুলো তারতর নিয়ে যাচ্ছি, মা বাবা তো একটু বলছে সেই দেখে শুনে যাবে, অবশ্যই দেখে শুনে যেতে হবে, একা যাচ্ছি তো এই জন্য মা বাবা টেনশন হবেই। এখন ফার্স্টে ফার্স্টে বের হয়ে পড়ি ভাই। বরাবো বরাবো তাড়াতাড়ি গেট খোলেন, আমার ট্রেন মিস হয়ে গেল, তাড়াতাড়ি লেট খোলেন এই গেট খোলেন। 10:30 ট্রেন, হ্যাঁ গেট খোলেন, গাড়ি বের করবো। তো গাইস, বাবাকে ভিডিও করতে এসেছিলাম, অত ভালো পারিনি, দেখতে পাচ্ছেন স্টেশনে চলে আসলাম। কালকে ঈদের সময় যেখানে আসছিলাম তো রাতের বেলা হাঁটাহাঁটি করার জন্য আসলাম, তো এখন দ্যাটস ওয়াই যেতে হবে স্টেশন। মনে হয় অনেক ভিড় দেখতেছি স্টেশন, আমি রাইট টাইমে চলে আসছি তাড়াতাড়ি, যাতে আমার বাবা শুনতে গেছে কয়টার দিকে আসতেছে। ওই তো তো যাক, আমি একটু দেখি, অনেক ক্লাউড, অনেক ক্লাউড, অনেকেই যাবে আমার মতো ঈদের একদিন পরেই। এই যে বাবা শুনতেছে গাইস, এত পরিমাণে ভিড় ছিল বলার মতো না, অনেক চাপাচাপি করার পরে মোটামুটি দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে উঠছি, অনেক জ্যাম, অনেকক্ষণ ট্রেনে থাকতে হয়েছে, দাঁড়িয়ে থাকা লাগছিল, আর অনেক জ্যাম। আপনারা যেমনটা দেখতেছেন, কোনো সিট পাইনি, দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর লোকাল ট্রেন তো সব জায়গায় থামছিল অ্যান্ড খুব জ্যাম ছিল, দেখতেই পাচ্ছেন ভিড় তো অনেক। দীর্ঘ 10-15 মিনিট এই জায়গা থেকে যুদ্ধ করে বের হলাম, দেখতেই পাচ্ছেন ভিড় কত, অনেক কষ্টে নামা হলো, বাপরে বাপ, এত পরিমাণে ভিড়, নামাই যাচ্ছিল না, খুব কষ্টে মস্তে, দেখতেই পাচ্ছেন এখান থেকে কোনো মতে নামলাম, ভিতরেও ভিড় বাহিরেও ভিড়, জাস্ট অবস্থা দেখেন কি অবস্থা, এত ভিড়ের মধ্যে আমি কেউই নামে না, নামার আগেই ঢোকা শুরু করছে, বলা নেই কিছু মানুষের ভিড়ে নামা লাগবে, কার কথা কে শুনে, এইরকম অবস্থা। তো রাইট নাও যেহেতু বললাম আঙ্কেল আসবে, এই জন্য আঙ্কেল আসবে না আমার সাথে, এরকম হয় আঙ্কেলে কল দিলাম, আঙ্কেল বললো হেঁটে হেঁটে চলে আসো বাবা, তো যাক আঙ্কেল আলহামদুলিল্লাহ বললাম, আমি আলহামদুলিল্লাহ অবশেষে সান্দাহার ভালোভাবে পৌঁছাতে পারছি, জ্যাম ছিল অনেক বেশি, বাট নো প্রবলেম, জ্যামের মধ্যে দিয়ে তো আসতে হবে, এগুলো তো এক্সপিরিয়েন্স। অবস্থা খুব খারাপ, মেলা পাটা খাইছে, হাতের অবস্থা দেখেন, যাই হোক সব কিছু মিলে মোটামুটি এখন বাসার দিকে রওনা দিচ্ছি, খুব এইটা এই দিক দিয়ে পার হলে আঙ্কেলে মানে খালামণি বাসা, লেটস গো, জয়তে থাকি। তো রাইট না, অনেকদিন পরে ঈদ মোবারক ভাইয়া দেখা হয়ে গেল, ভিতরে ঢুকি, খালামণি আসছে। সালামু আলাইকুম অঙ্কেল, তো গাইস যা বলছিলাম, সো রাইট নাও খালামণি বাসায় তো চলে আসলাম, এন্ড এখন কি করব, এখন গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে তো ফ্রাইডে, এই জন্য নামাজ পড়তে যেতে হবে, তো এখন খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, ফোনটা রেখে ভালোভাবে গোসল টোসল করে নামাজে যে মানে ওই টাইমে আবার ব্লগটা কন্টিনিউ করবো নি, তো ততক্ষণের জন্য আপনারা একটু ওয়েট করেন, আপনারা তো জাস্ট 2 মিনিট দেন, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও ব্যাক করছি। আচ্ছা গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পাজামা পরে তো রেডি হয়ে গিয়েছি, তো খালামণি আমাকে হালকা নাস্তা দিয়েছে, নাস্তা করার পরে তারপরে নামাজে যাব, তো পায়েস লাড্ডু এগুলো আছে, তো এখন কি করার, খাওয়া দাওয়া করে নামাজে যাই, মাইক্রোফোন ছুঁয়ে যাবো, কারণ সেখানে যদি কিছু চাইলাম পরে ভবিষ্যতে বলে দিব না, তাতে কিছু করতে হবে না, আপনারা দেখতে পাবেন নামাজে যাওয়া, নামাজ করার চলে আসা, এটা সিনেমাটিক নিলে মেবি ভালো হবে, নামাজে যাওয়ার কি আর দেখাবো।
অলরাইট গাইস, আপনারা তো দেখতেই পেলেন যে ভাইয়ার ফ্রেন্ড আসছে। খাওয়া দাওয়া হলো হাঁসের মাংস, গরুর মাংস, তারপরে সবজি ছিল, মাছ ছিল। খাওয়া দাওয়া করে এখন দেখতে পাচ্ছেন এখন রেস্ট করতেছি, ওরা খাচ্ছে, আমি খেয়ে দিয়ে চলে আসছি। এখন রেস্ট টেস্ট করে বিকেলের দিকে বাইরে যাবো, তো অ্যান্ড ব্লগ তো হবেই। বেচারা ফুড ব্লগ আর গ্যাস খেতে পারতেছে না, তাহলে কি হলো? সন্ধ্যার দিকে একটা প্রোগ্রাম আছে ক্রিকেট নিয়ে, ওগুলো আপনারা দেখতে পারবেন। সো আপাতত এখন আমরা বের হচ্ছি, দেখি একটু কই যাওয়া হবে সেটা আপনারা দেখতে পারবেন। তখন বের স্টেশনে হাঁটাহাঁটি হচ্ছে। আচ্ছা গাইস, সামনে দেখে মনে হচ্ছে প্রচুর মানুষ। এখন এখানে ছবি তোলা হচ্ছে। এই তো ভাই আমার একটা ছবি তুলছে, খুব সুন্দর লাগতেছে ভাইয়া, আসলেই অনেক জোশ হয়েছে। ও ভালো ছবি তুলছে, ইয়ো ইয়ো। এই তো এই দিক ছবি তোলা হচ্ছে। অ্যান্ড এই তো এই দিকে আশেপাশে জায়গা তো আপনারা দেখছেন, একটু গল্প স্বল্প করতেছি। ওয়াও, এটা কি রে বাথরুম, অনেক বেশি ক্লাউড আপনারা দেখেন। আর এত বাইক, এত পরিমাণে বাইক, এত পরিমাণে বাইক আর এত ক্লাউড, ভাই রে ভাই, যেখানে দেখবেন ভিড় আর ভিড়। এই তো ভাইয়ার ফ্রেন্ড অনেক, সবাই দেখা করতে স্যার। এই এমটি মডিফাই করা 25,000 টাকা দিয়ে জাস্ট স্টিকার লাগানো হয়েছে এই ভাইয়ের, যে আমাদের পিকচার। এখানে গাইস গল্প করতে 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 সন্ধ্যা পার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাইয়া সব ফ্রেন্ডরা সামনে অ্যান্ড আমি পেছনে। তো এখন দেখি চাটা খাবো নাকি খেলার ওখানে যাবে, কি করবে দেখি। হাঁটাহাঁটি গল্প স্বল্প গল্প করতেছি, এটা তো আর ভিডিওতে দেখা যায় না, আমাদের মধ্যে হাসি ঠাট্টা হচ্ছে, মজা হচ্ছে। আচ্ছা বাসার দিকে এখন আসলাম, সো ড্রেস ট্রেস খুলবো, খোলার পরে আবার যাব। সো ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে আবার আসতেছি। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন একবারে আমি পাঞ্জাবি টাঞ্জাবি সব খুলে রিল্যাক্সিং ট্রাউজার গেঞ্জি পরে নিয়েছি, সো একটু রেস্ট ট্রেস করে যাই। ভাইয়া তো ওখানে থাকবে, তাও রাতের অনেকক্ষণ হবে। আর আমার যে আর একটা খালা আছে, ওই খালা ঢাকা থেকে রওনা দিচ্ছে 9টার দিকে, বাস আস্তে আস্তে মেবি 3-4টা বাজবে, আপনারা দেখতেই পারবেন সব কিছু এই ব্লগে গাইস। সো এখন কী করবো, এখন তাড়াতাড়ি করে ইয়ে করি বাইরে যাবো, একটু পরে একটু রেস্ট টেস্ট করে নিই, তারপর যাই মাঠের ওখানে কী খেলা হচ্ছে না হচ্ছে। ওখানে আমাদের মেবি 2-3টা বেজে যাবেই, সো আপনারা দেখতে পারবেন কী হবে। এই দিক তো দেখতে পাচ্ছি সাজাইছে খুব ভালোভাবে, অ্যান্ড ভিতরে দেখি, ভিতরেও লাইটিং দেখতে পাচ্ছি। এখন চার্জ দেয় মোটামুটি, এখন বাজে হচ্ছে 12:17। তো দেখতে পাচ্ছেন কি দিছে ভাইয়া প্যাকেটে, মোরগ পোলাও দেওয়া হয়েছে প্যাকেটের মধ্যে 2 প্যাকেট নিয়ে। এখন বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার আর্টটা রিজন হচ্ছে ফোনে চার্জ হচ্ছে 13-12%, তো ফোনে চার্জটা দিব, কারণ আমরা 2-3-4 পর্যন্ত এখানেই থাকবো। সো কি হবে আপনারা তো দেখতেই পারবেন, সো আপাতত বাসায় যাই। কি আচ্ছা এখন চার্জে ফোনটা লাগিয়ে দিই, দেওয়ার পরে খাওয়া দাওয়া করি, আবার চার্জটা হোক, তারপরে আবার ব্যাক করতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে আবার চলে আসছি 12:30 দিকে, সো খেলা হচ্ছে দেখতে থাকি। তো গাইস খালামণি ফোন দিয়ে বললো যে ঢাকার যে খালারা মানে খালামণি আসতেছে, সেই খালামণি চলে আসছে রিসিভ করতে, আর একটা আঙ্কেল মানে খালু গেছে, সো ছোটো খালু গ্যাসে রিসিভ করতে মেবি চলে আসছে। ভাইয়ার তখনও দেরি লাগবে, এখনও 2-1 ম্যাচ বাকি আছে। তখন ঘড়িতে বাজে হচ্ছে একটা কত জানি দেখলাম, 45 মনে হয় না 2টা। যাই হোক আমি এখন বাসার ওখানে যাচ্ছি, গিয়ে একটু দেখি খালামণিদের, আমি একটু দেখা সাক্ষাৎ করি, করাবো তাদেরকে উপরে তুলে দেয়, আমি আবার এই খেলার এখানেই থাকবো, আমি এখন যাবো না, আরও পরে যাবো। তো দেখতে দেখতেই দেখতে পাচ্ছেন যে খালামণিরা চলে এসেছে। কেমন আছে অনুর, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল, ঈদ মুবারক। আমি আসছি দুপুরের দিকে। আসসালামু আলাইকুম খালামণি, কি করো, ভিডিও করতেছো? হ্যাঁ ভিডিও করতেছি।
ঠিক আছে শিখিয়ে দেবেন, তোমরা এখন উপরে যাও। কেমন আছো নামিরা? ভিডিও কলে খালি কথা হয় আপু, কেমন আছো? শোনেন ঘড়িতে বাজে 4:24, তো খেলা কেবলই শেষ হলো 8:45 থেকে খেলা শুরু হয়েছিল, 4:24 বাজে মাত্র খেলা শেষ হলো। আবার সকালে নানি বাসায় যাওয়া লাগবে, দেখি কি হয় না হয়। আপাতত বাসায় যাই, সেটা খাওয়ার জন্য আসা মেনলি। তোমরা কয় ঘন্টা আম্পিয়ারিং করলা? এখন বাজে 5:30 মতো, 8 ঘন্টার বেশি তোমরা আম্পিয়ারিং করলা। তো এখন চা খাই আমরা, এখন বাজে 5:00। সো খাওয়া দাওয়া হলো, মামার এখানে হাসি ঠাট্টা হলো, এন্ড এখন দেখি বাসার দিকে যাই। আজান দিচ্ছে, ফজরের আজান দিচ্ছে এখন গাইস, তাহলে বোঝেন কি অবস্থা। তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। আচ্ছা আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন চলে আসছি, এখন যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ব্লগ ফুল এডিট করতে হবে বাসায় যেয়ে ব্লগটা শেষ। তো গাইস বাসায় চলে আসছি, সবাই ঘুমাচ্ছে, এখানে ব্লগটা এন্ড করলাম। আই হোপ ভালো লাগছে, দেখি একটু পরে উঠে আবার কই যাবো না কি করবো, আবার পরবর্তী ব্লগ শুরু হবে। ততক্ষণের জন্য বাই বাই গাইস।